জন্ম এবং মৃত্যু নিবন্ধন যে ডাটা, এই ডাটা নিয়ে একটা রিপোর্ট বের হয় যে আমাদের যে জন্ম এবং মৃত্যু নিবন্ধন ডাটা তা প্রায় 7 কোটি ডাটা সার্ভার থেকে মিসিং হয়েছে। তো এর আগেও অনেক ধরনের রিপোর্ট হয় যে সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদ পৌরসভার যে জন্ম এবং মৃত্যু নিবন্ধন যে ইয়ে নিয়ে হ্যারাসমেন্ট সেটার প্রতিবাদে আমি একটি রিট মামলা ফাইল করি 2022-এ। সেই সময় মহামান্য কোর্ট একটি রুল ইস্যু করে যেখানে বলে যে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে একটা সেন্ট্রাল ডাটাবেস কেন তৈরি করা হবে না, এবং যেই 7 কোটি মানুষের ডাটা মিসিং হয়েছে সার্ভার থেকে এই জাতীয় রিপোর্ট যেটা হয়েছে এটার উপরে কেন একটা তদন্ত করা হবে না এবং এই তদন্তটা কেন 1 মাসের মধ্যে জমা দেওয়া হবে না, এই জাতীয় একটা রুল দেয় এবং একটা ডাইরেকশন থাকে, সেটা আজকে মহামান্য কোর্টে রাষ্ট্রপক্ষ থেকে একটা রিপোর্ট দাখিল করা হয়। সেই রিপোর্টে দেখা যায় যে তারা 2013 সালে যেই ডাটাবেস তৈরি করে এবং ডাটাবেস যেটা সংগ্রহ করে সেটাতে কিছু ডাটা তারা যেটা বলছে যে লিখিত যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা আপডেট করে নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2015 সালে এসে তারা 14 কোটি মানুষের যে ডাটা সেটা প্রিজার্ভ করে, কিন্তু তাদের যে সিস্টেম ফল্টের কারণে কিছু মিসিং হয় কিন্তু সেটার পরিমাণ যে কত এটা আসলে এখন স্পেসিফিকভাবে আসে নাই। তো রিপোর্টটাতে যেটা দেখা যায় যে 11 পেজের রিপোর্ট হলেও রিপোর্টটা 3 পেজ জমা দেওয়া হয়েছে যেটা অসম্পূর্ণ বলে মনে হয়েছে, এবং কোর্টের কাছে আমি নিবেদন করি যে এটা যেহেতু অসম্পূর্ণ এবং টোটাল ডাটাটা এখানে নাই, তো মহামান্য কোর্টকে আমি নিবেদন করি যে টোটাল ডাটা জানি তারা দেয়। মহামান্য কোর্ট আমার নিবেদনটা শোনার পরে উনি ওনারা বলেন যে হ্যাঁ এটা পুরাটা আগামী 11, 10, 8-এ নতুন করে আবার পূর্ণাঙ্গ রিপোর্টটা দাখিল করতে বলা হয়েছে।